5টি তাজা সকেট বোমা উদ্ধার করলো ভরতপুর থানার পুলিশ। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলায় পঞ্চায়েত এলাকার ভালুইপাড়া গোপালপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার উপর একটি কালভার্টের নিচে বোমাগুলি উদ্ধার হয়। এদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সকেট বোমাগুলি। খবর দেওয়া হয় ভরতপুর থানায়। কে বা কারা কী উদ্দেশ্যে সকেট বোমাগুলি মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। সকেট বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় জেলা বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের, তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।